ডক্টররা আপনাদেরকে সবসময় বলি যে এই রমজানে আপনারা তেলযুক্ত খাবারটাকে অ্যাভয়েড করার ট্রাই করুন, এবং পানি বেশি করে খাবেন, এবং পানি আছে এই ধরনের তাজা ফলমূল এবং সবজি বেশি খাওয়ার চেষ্টা করবেন। অনেকেই আপনারা আমাদেরকে বলেন যে ডক্টর, আমি তেলযুক্ত খাবার খেলে আমার মুখে ব্রণের তৈরি হয় এবং তেলের পরিমাণ বেড়ে যায়। আমি তাদেরকে বলতে চাবো এটা সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা। তেলযুক্ত খাবার খেলে আপনার মুখে তেল বাড়বে এবং ব্রণ বাড়বে এটা আসলে ঠিক নয়। বরং আপনি যদি বেশি বেশি চিনিযুক্ত খাবার, চিনি কিংবা দুধ এবং দুধের তৈরি খাবারটা বেশি খান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মুখে ব্রণের প্রকোপটা বাড়তে পারে। অতএব এই খাবারগুলোকে কিছুটা হলেও সীমিত করতে হবে আপনার খাদ্য তালিকায়।